সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা জানব যে বাংলায় কিভাবে একটা অ্যাপ্লিকেশন লেখা যায়, অর্থাৎ একটা যদি কোনো একটা চিঠিপত্র লেখার জন্য একটা অ্যাপ্লিকেশন লিখতে পারলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি অন্যান্য চিঠিপত্রগুলো তৈরি করতে পারবেন। এবং আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কিভাবে একটা প্রতিষ্ঠানের প্যাড তৈরি করা যায়। তো প্যাড সম্পর্কে আপনারা অনেকেই জানেন, প্যাডের উপরে প্রতিষ্ঠানের নাম ঠিকানা লেখা থাকে, নিচে মোবাইল টেলিফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার এগুলো লেখা থাকে। তো এইভাবে আমরা একটা প্যাড তৈরি করব এবং একটা অ্যাপ্লিকেশন কিভাবে লেখা যায় সেই বিষয়টা আমরা আজকে দেখাব। তো আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা ফলো করবেন, দেখবেন। তো এবং এই ক্লাসের সঙ্গে সঙ্গেই আমরা এমএস ওয়ার্ডের যে পার্টটা সেটা কিন্তু আমরা শেষ করলাম। তো এই এমএস ওয়ার্ডের পার্টে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনার কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন এবং আমাদের দেওয়া নাম্বারে কল করবেন, আমরা আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কিভাবে একটা অ্যাপ্লিকেশন লিখতে পারি এবং কিভাবে একটা প্রতিষ্ঠানের প্যাড তৈরি করতে পারি, এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করি আপনারা এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের এই একটা অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে পারবেন আপনি কম্পিউটারে সেটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং একটা প্যাড কিভাবে তৈরি করা যায়। তো প্রতিষ্ঠানের প্যাড মানে যে কোনো প্রতিষ্ঠানেই প্যাড দরকার হয়, সেক্ষেত্রে আমরা প্যাডটা খুব সহজে আমরা তৈরি করতে পারবো। তো অ্যাপ্লিকেশন লিখতে হলে আমরা ধরা যাক যে একটা আপন কম্পিউটারের একটা অ্যাপ্লিকেশন একটা তৈরি করব আজকে। ধরা যাক যে একজন স্টুডেন্ট একটা অ্যাপ্লিকেশন লিখবে, তাহলে কি করবে প্রথমে? প্রথমে আমাদের তো যেতেই হবে অবশ্যই, আমরা ফন্ট সাইজটা 14 স্ট্যান্ডার্ড দিতে পারি এবং একটু বড় করে জুম করে নিলাম কাজের সুবিধার্থে। তো এখানে আমরা প্রথমে সুতুনি এমজে দিলাম, তারপরে আমরা অবশ্যই এখানে দেখব যে কন্ট্রোল অল্টার বি দিয়ে বা ওখানে ক্লিক করে আইকনটা চেঞ্জ করে নিব, বিজয় বান্নতা করে নিব, অ্যাক্টিভ করে নিব। এখন আমরা লিখব ধরুন যে বরাবর পরিচালক, যদি এরকম চেঞ্জ হয়ে যায় কন্ট্রোল জেড দিব, পরিচালক আপন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। তো তারপরে ওয়্যারলেস গেট, গেট মহাখালী, বনানি, ঢাকা। তো লিখলাম আমরা এখানে, তারপরে ধরুন লিখব যে বিষয় 3 দিনের, যদি এরকম চেঞ্জ হয়ে যায় কন্ট্রোল জেড দিব, 3 দিনের 3 আমরা এখানে লিখতে পারি, তারপরে এখানে ব্র্যাকেটে 3 দিনের ছুটির জন্য আবেদন। তো আমরা এখানে লিখব যে জনাব, ইন্টার দিয়ে, আমরা কিন্তু ইন্টার দিয়ে দিয়ে লিখে ফেলতেছি, পরে এটাকে সাজাবো তাহলে সুবিধা হবে। জনাব বিনীত, নিবেদন এই যে আমি, ধরা যাক একটা একজন স্টুডেন্টের নাম আমরা দিলাম, ব্যাচ বিকাল ধরা যাক যে 3টা থেকে 5টা, হ্যাঁ আমরা ধরলাম যে সিনিয়র প্রশিক্ষক নাহিদ স্যারের ছাত্রী আমরা ধরলাম। তো আমার পারিবারিক অসুবিধার জন্য আগামী
ধরা যাক যে আমরা দিলাম যে আমরা একটু ডেটটা দেখে নিতে পারি, তাহলে আমরা দিলাম যে ধরা যাক যে 10-12 পর্যন্ত বা 11-13 পর্যন্ত আমরা ছুটি দরকার, বা আমরা একটু পরের সপ্তাহে দেই 18-20 পর্যন্ত আমাদের ছুটি দরকার। 18-5-2021 ইং থেকে 20-5-2021 খ্রিস্টাব্দ পর্যন্ত বা ইং পর্যন্ত, যেহেতু ওখানে ইং লিখেছি ইং লিখি পর্যন্ত 3 দিনের ছুটি প্রয়োজন। উক্ত সময়ে ছুটি প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আমরা সাজা নিচ্ছি, কিন্তু প্রথমে সাজাচ্ছি না, প্রথমে লিখে নিচ্ছি। অতএব জনাবের নিকট আকুল আবেদন এই যে আমরা এগুলো জানি অনেকেই উল্লেখিত, এইভাবে আমরা কিন্তু লেখাটা শেষ করলাম। তো এখন আমরা যদি একটু ছোট করি তাহলে দেখাচ্ছে এরকম হচ্ছে লেখাটা। তো আমরা একটু জুম করে শুরু থেকে যদি একটা কারেকশন করি, প্রথমে আমাদের এই লাইনের যে গ্যাপগুলো, প্রথমে আমরা এই গ্যাপগুলোকে কমাতে পারি। সেক্ষেত্রে আমরা লেআউটে যাব, এই যে এখানে আফটারে 8 থাকে এটা আমরা 0 করে দেব, তাহলে লেআউটটা গ্যাপটা কমে যাবে। এখানে একটা ইন্টার দিয়ে নিলাম। আর এটা সাধারণত আমরা অ্যাপ্লিকেশনে জানি যে এটা একটা নিয়ম, এটা আমেরিকান সিস্টেমে শুধু তারিখটাকে উপরে লেখে। তো আমরা নর্মালি যে যদি লেখি তাহলে এটাকে এইদিকে সরাই দিতে হবে, ট্যাব দিতে হবে। লেখাটা সিলেক্ট করে ট্যাব দিলাম, এখানে ক্লিক করে ট্যাব দিলাম, তারপর এখানে ক্লিক করে ট্যাব দিলাম। তো এগুলো একটু এদিকে সরানো থাকে, তারিখটা এইদিকেই থাকে। আর এটাকে আমরা একটু গ্যাপটা কমাই দিতে চাইলে এই লেআউটে গিয়ে, আমরা এটা 0 করে দিব, দেওয়ার পরে এখানে একটু গ্যাপ লাগলে এখানে সিগনেচারের জন্য একটু জায়গা রাখবো এই জায়গাটাতে। তারপরে আমরা এটাকে সিলেক্ট করে সেন্টার করব, এই হোমে গিয়ে সেন্টার করব, তারপর ট্যাবে প্রেস করব। তাহলে দেখুন আমাদের ডান পাশে চলে যাচ্ছে সহজে। দেখুন আমাদের এই কাজটা মোটামুটি শেষের দিকে, আমরা এটাকে জাস্টিফাই করে দিলে আমাদের দেখতে ভালো লাগবে এই কাজটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চাইলে আরও একটু সুন্দর করতে পারি, এখানে বোল্ড করতে পারি, আন্ডারলাইন দিতে পারি, এইভাবে একটা অ্যাপ্লিকেশন সাধারণত লেখে। তো আশা করি আপনাদের আর অ্যাপ্লিকেশন লেখা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো এরপরে আমরা আজকে জানবো আর একটা বিষয় সম্পর্কে, সেটা হলো একটা প্যাড, প্রতিষ্ঠানের প্যাড তৈরি করে করতে হয় কীভাবে, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা একটা নতুন পেজ নিয়ে যদি কাজটা করতে চাই তাহলে সব বেটার হয়, নতুন একটা পেজ নিয়ে কাজটা করি। সেক্ষেত্রে আমাদের বিজয় 52 এখানে করাই আছে, শুধু আমরা এখানে সুতুনি এমজিটা নিয়ে নেব। তো এখন যদি আমরা আপন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের একটা প্যাড তৈরি করি তাহলে আমরা কী লিখব? প্রথমে প্যাডে সাধারণত কিন্তু থাকে প্রতিষ্ঠানের নাম, আমরা একটু জুম করে নেই, আর ফন্ট সাইজটা আমরা একটু 14 করে নিই, যেহেতু স্ট্যান্ডার্ড সাইজ 14 করে নিচ্ছি। শুরুতেই আমরা এটা কাজ করে নেব, তারপর একটু জুম করে নেই, সুবিধা হবে, দেখার সুবিধা হবে। ঢাকা এভাবে আমরা লিখতে পারি। তারপরে নিচে আমরা অনেকে ওয়েবসাইট দেয়, ওয়েবসাইট সাধারণত ইংলিশে হয়, সেক্ষেত্রে আমরা ক্যালিব্রি বডি নর্মাল ফন্ট ইংলিশ ফন্ট, আর কন্ট্রোল অল্টার বি দিয়ে আমরা এই আইকনটাকে চেঞ্জ করে নিব। নেওয়ার পরে এখন আমরা বাংলা ইংলিশ লিখতে পারবো। আমাদের ওয়েবসাইটটা আপন কম্পিউটার .com। এরপরে আমরা এখানে ইন্টার দিলাম। তো আমাদের এই বায়োডাটা মানে আমাদের যে কাজটা মূল কাজ কিন্তু ই হয়ে গেল। তো আমরা নিচে আমরা একটা যদি কোনো ই দিতে চাই, সেটা হলো এখান থেকে আমরা বাংলা আর কিছু লিখতে চাই, সেটা হলো এখানে তারিখ দেওয়া থাকে, তারপরে নথি নং এরকম কিছু দেওয়া থাকে,
অনেক ক্ষেত্রে নং দেওয়া থাকে, এখানে হাতে অনেকে লিখে দেয়, এদিকে তারিখ লিখে দিলাম। এই হলো আমার, একটু জুম করে ছোট করে দেখি কি ঘটনা হলো। আমরা এটাকে আমরা সেন্টার করে নেই, তাহলে দেখতে ভালো লাগবে। এটাকে একটু গ্যাপগুলো কমায় নেই, আমরা জানি লেআউটে এটা জিরো করে দিলে গ্যাপ কমে যাবে। তারপরে এখান থেকে আমরা এটাকে বড় করে নিব, ফন্ট সাইজটা একটু বড় করে দেই, এখান থেকে ক্লিক করে বড় করে নিই, মানে এক এক লাইনের মধ্যে ধরলেই ভালো, বোল্ড করে দেই। দেখুন আমাদের মোটামুটি কাজ কিন্তু শেষের দিকে। এটা একটু ট্যাব দিয়ে একটু দূরে সরে নেই। তারপরে যদি এখানে একটা লাইন দিতে পারি, লাইন দিলে আরও ভালো লাগবে। এই শেপ থেকে ইনসার্টে গিয়ে শেপ থেকে একটা লাইন এখানে দিয়ে দেয়, প্রথম থেকে শেষ পর্যন্ত, মার্জিনের বাইরে পর্যন্ত দিলেও অসুবিধা নেই এই লাইনটা। এভাবে আমরা একটা আন্ডারলাইন টেনে দিতে পারি, নিচে একটু নামাই দিই। এই হলো আমাদের। এখানে যদি কোনো লোগো থাকে, লোগো আমরা ইউজ করতে পারি, তবে প্যাডের ক্ষেত্রে এই গ্যাপটা এত বেশি থাকে না, সেক্ষেত্রে আমরা লেআউটে গিয়ে এখান থেকে আমরা মার্জিনটা একটু কমায় দিতে পারি। টপে আমরা একটু মার্জিনটা কম, প্যাডের ক্ষেত্রে মার্জিনটা 5 করে দিতে পারি, তাহলে দেখতে ভালো লাগবে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই হচ্ছে আমাদের প্যাড, প্যাডের ভিউটা আমরা জুম করে দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের প্যাড। তো প্রিয় শিক্ষার্থী, আপনারা এতক্ষণ যারা দেখলেন, আশা করি প্যাড এবং অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের কোনো কমেন্টস থাকবে না, কোনো ই থাকবে না। তারপরে যদি কমেন্টস থাকে, তাহলে আপনার কোনো যদি প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই আপনাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি চ্যানেলটা নতুন দেখে থাকেন, আজকেই প্রথম দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। তো আগামী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তবে অন্য কোনো টপিক বলতে, আমরা বাংলা ক্লাসটা এখানেই শেষ করলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এক্সেল নিয়ে, মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করব। তো এক্সেল ক্লাসে আপনাদেরকে অগ্রিম আমি স্বাগত জানাচ্ছি। এক্সেল ক্লাসে আমরা খুব সুন্দরভাবে এক্সেলটা সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনারা সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। তো আপনাদের যদি কোনো উপকার করতে পারি, কোনো যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে এটাই আমাদের অনেক, আমরা ধন্য মনে করব নিজেকে। তো আজকে শেষ করব আর কথা না বাড়িয়ে, খোদা হাফেজ।